আমি এখন আর চশমা পরি না। গত 1 বছর হলো লেজার অপারেশন করে আমার চোখ দুটোর পাওয়ার মোটামুটি কাডেট করে নিয়েছি, ফলে এখন খালি চোখে বাসের নম্বরও পড়তে পারি, আবার SMS দেখতেও অসুবিধে হয় না। এই অপারেশনটার কথা প্রথম আমায় বলে টোটো, আমাদের অভিনেতা বন্ধু টোটো রায়চৌধুরী। ও বহুদিন অবধি বেশি পাওয়ারে চশমা পরতো, একজন অভিনেতার জন্য সেটা সত্যিই অসুবিধাজনক। চোখের বালির পর যখন সানগ্লাসের শুটিং করতে এলো, দেখলাম টোটোর চোখে আর চশমা নেই। একগাল হেসে বললো, ঋতুদা, এখন তুমি আমায় চশমা ছাড়া চরিত্রও ভাবতে পারবে। আমার যেহেতু চশমা বাতিক, অন্তত আমার অভিনেতা অভিনেত্রীরা তাই মনে করে। 19 এপ্রিলের দেবশ্রী থেকে তিতলির মিঠুন চক্রবর্তী বা রেনকোটের অজয় দেবগন, সবাইকে আমি চশমা পরিয়ে ছেড়েছি। আমি অবধারিতভাবে সানগ্লাসেও টোটোকে চশমা পরিয়ে দিলাম, কিন্তু এই ল্যাসিক অপারেশনের চোখের লেজার অপারেশনটার এটাই বোধহয় টেকনিক্যাল নাম, ব্যাপারটা আমার মাথার মধ্যে ঘুরতে থাকলো। আমি চশমা নিয়েছিলাম বেশ ছোটোবেলায়, 9 বছর বয়সে, তখন আমার চোখের পাওয়ার 3.5। এর জন্য একটা মানুষই দায়ী, তার নাম অপর্ণা সেন। তখন সেই ছোটোবেলায় হলে গিয়ে সিনেমা দেখার ঢালাও অনুমতি ছিল না বাড়িতে, বাছাই করা কয়েকটা ইংরেজি ছবি, কালে ভদ্রে 2-1টা বাংলা ছবি আর হিন্দি ছবি নইব নইব চ। আমার বাড়ির কাছে নতুন সিনেমা হল হলো নবীনা, তাতে দুপুরের শোয়ে সিনেমা দেখানো হতো। সেই 70-এর গোড়ার দিকে কলকাতা শহর হঠাৎ করে আর ততটা নিরাপদ নয়, বিশেষ করে আমাদের অঞ্চলটা, ফলে নবীনা সিনেমার নাইট শো ছিল না কোনো দিন। তা এহেন নবীনা সিনেমায় একটা বাংলা ছবি এলো, জয় জয়ন্তী। সাউন্ড অফ মিউজিকের বাংলা বলে বাড়িতে আপত্তি হলো না। পিসুমুন্নির সঙ্গে আমাদের 2 ভাইকে জয় জয়ন্তী দেখতে পাঠানো হলো। মনে আছে সাদা কালো পর্দায় কোনো একটা দৃশ্যে বিষণ্ণ বিভ্রান্ত উত্তম কুমার পায়চারি করছেন, হাতের গিলাসে কালো রঙা পানীয়। পিসিমণিকে ফিসফিস করে জিজ্ঞেস করেছিলাম, ও কোকাকোলা খাচ্ছে কেন? তখন অবধি বাঙালি মধ্যবিত্ত বাড়িতে পটেটো চিপস আর কোকাকোলা ভাড়ারে মজুদ থাকতো না, সেটা কেবল হলে গিয়ে সিনেমা দেখার সঙ্গী। আমার মনে আছে পিসুমণি ততোধিক ফিসফিস করে উত্তর দিয়েছিল, ওটা কোকাকোলা নয়, মদ। তা সেই জয়জয়ন্তীতেই ছিলেন আমাদের সেই বয়সের কিশোর কিশোরীদের প্রিয় একজন গৃহশিক্ষিকা জয়ন্তী বসু, পার্ট করেছিল রীনাদি। আমার সেই বয়সে সিনেমা হলের চৌহদ্দি না মারানো জীবনে উত্তম কুমার বা অপর্ণা সেন কারোর তেমন গুরুত্ব ছিল না, কিন্তু এই স্নেহময়ী হাফ দিদি হাফ আন্টি গোছের মহিলাটি কেমন করে যেন আমার খুব প্রিয় হয়ে উঠল। আমি মোটেই পিতৃ মাতৃ স্নেহবঞ্জিত অভাগা বালক নই, কিন্তু বাবা মা আর আমার প্রজন্মের মধ্যে আমার চা পাওয়া এবং বাবা মার বৈধ শাসনের মধ্যে যে কল্পনার মানুষটি সেতু বেঁধে দিল, তার নাম বোধ করি জয়ন্তী বসু। ছবি দেখার পর জানলাম তাকে দেখতে অপর্ণা সেনের মতো। ছবিতে রীনাদি একটা কালো ফ্রেমের ভারী চশমা পরেছিল, হতে পারে সেটা সেই সময়ের তরুণী রীনাদিকে 5টা বাচ্চা সামলানোর গুরুদায়িত্ব দেওয়ার জন্য একটা আলাদা ব্যক্তিত্ব ধার করতে হয়েছিল কালো সেল ফ্রেমের মোটা চশমার কাছ থেকে। একে সিনেমা দেখার অভ্যেস মোটে নেই, তারপর সদ্য কৈশোরে পা দেওয়া আমি কোনো নরনারীর চাপা প্রণয়াচ্ছাদিত টানাপোড়েন চোখের সামনে এই প্রথম প্রত্যক্ষ করছি, এবং সেই সঙ্গে আমার সঙ্গে মিলে রয়েছে পর্দায় আমারই কাছাকাছি বয়সের নানা কিশোর কিশোরী, যাদের কাছে এক সময় নিজেদের মামার থেকেও প্রিয় হয়ে যায় এই অপরিচিতা শিক্ষিকা। কোথায় যেন প্রায় সমস্তটা মিলে দিয়েছিলাম পর্দার জয়ন্তী বসুর কাছে। স্কুলে প্রিয় শিক্ষক শিক্ষিকারা যেমন অজান্তেই মডেল হয়ে যান কোনো সময়, যে তাদের হাতের লেখা বা বাচনভঙ্গি নকল করতে ইচ্ছে হয়, মোটা কালো ফ্রেমে চশমা পড়া সেই সুন্দরী শিক্ষিকা রুচিবতী সমবেথিনীও মনে মধ্যে এমন করে এসে জায়গা জুড়ল যে ইচ্ছে হলো তাকে নকল করি। আমি যেহেতু নকল করতে চাইলেও তার মতো শাড়ি পরতে পারি না, খোপা বাঁধতেও পারি না, ফলে জয়ন্তী প্রতিকৃতির একটাই মোক্ষম উপাদান আমার কাছে অনুকরণীয় হয়ে উঠল, একটা কালো মোটা ফ্রেমের চশমা। সেই বয়সে একটা চশমা জোগাড় করা খুব সহজ ছিল না, এবং ওই 10 বছর বয়সের ক্লাসে চশমা পরা ছেলেমেয়েরা
প্রায় এখনকার স্পেশাল চিলড্রেনের যত্ন পেত। শিলাজিৎ আর নীলাজিৎ বলে দুই যমজ ভাই পড়তো আমাদের ক্লাসে, তাদের দুজনেরই চোখে চশমা এবং বেশ উঁচু পাওয়ারের। ওদের কারোর কাছে একটা বাড়তি চশমা ছিল, যদি ভেঙে চেঙে যায় নতুন চশমা না হওয়া অবধি একেবারে চোখে দেখতে পাবে না এই আশঙ্কায়। অনেক পুটিয়ে পাটিয়ে ওদের সেই বাড়তি চশমাটা আদায় করলাম এবং যখন তখন ওই চশমাটা পরে বসে থাকতাম। আসলে উদ্দেশ্যটা ছিল চশমা পড়ার থেকেও কথা বলার সঙ্গে সঙ্গে চশমাটা অবলীলায় খুলে ফেলবার ক্ষমতাটা রপ্ত করা। ছবিতে রীণাদি ওরফে জয়ন্তী কথা বলার ফাঁকে চশমাটা খুলে ফেলতো। এখন যেন কানে পরিষ্কার পরিচালকের নেপথ্য নির্দেশটা শুনতে পাই। ও কি সাধারণ একটা ধ্যাবড়া চশমা পরে থাকবে নাকি? তুমি না রোমান্টিক নায়িকা, তোমার সুন্দর চোখ দুটো দেখাও। এবং ঠোঁটটা অল্প ফাঁক করে চিন্তিত মুখে, ডান হাতের তর্জনী দিয়ে ফাঁক করা মুখে দাঁতের উপর মৃদু টোকা মারত, আর বাঁ হাতে ধরা থাকতো খুলে ফেলা চশমা। আমার খুব অভিপ্রায় ছিল এই ভঙ্গিটিকে যথার্থভাবে হৃদয়ঙ্গম করা। ক্লাসের শিক্ষক শিক্ষিকারাও প্রথম প্রথম একটু অবাক হলেন। ঋতুপর্ণ, চশমা নিয়েছো তুমি? অল্প মাথা নাড়লাম, যার মানে হ্যাঁও হয় নাও হয়। তোর ঘড়ি আমার জায়গা বদল হলো সামনের দিকের বেঞ্চে, যাতে ব্ল্যাকবোর্ড দেখতে অসুবিধা না হয়। এবং ধীরে ধীরে কেমন করে যেন আমার চশমা পরাটা স্কুলে বেশ প্রকাশ্যভাবেই স্বীকৃত হয়ে গেল। আমার দৃষ্টিশক্তি বেচারা যে ওই হাই পাওয়ারের সঙ্গে কি লড়াই করেছে কতদিন আমি জানিও না ভালো করে, শেষ পর্যন্ত জয়ন্তী বর্ষেরই জয় হলো। আমার চোখ ক্রমাগত ভুল চশমা পরে দিকভ্রান্তির সর্বনাশকে আর ঠিকই রাখতে পারলো না, অবশেষে আমার সত্যি সত্যি চশমা হলো। বাবা মা চোখের ডাক্তারের কাছ থেকে বাড়ি ফেরার পথে অনেক উদ্বিগ্ন আলোচনা করলেন, কিন্তু জানতেও পারলেন না যে আক্ষরিক অর্থে তাদের বড় ছেলের চোখের মাথাটা খারাপ পিছনে প্রত্যক্ষ অবদান একজন ছায়া মানবীর। ক্রমশ চশমাবন্দি জীবনটাই জীবন হয়ে গেল, ঘুমনো আর স্নানের সময়টুকু ছাড়া চশমাই হয়ে গেল নিত্যসঙ্গী। চশমা আমায় শিখিয়েছিল যে জয়ন্ত বসু ভুল, কথায় কথায় চশমা খুলে ফেলা যায় না। চশমা আমায় এও শেখালো যে দোলের দিন রং খেলাটা সবার জীবনে স্বতঃসিদ্ধ নয়, বিশেষ করে সারাক্ষণের চশমা পরিয়েদের জন্য। কলেজে উঠে অনেকে দেখা দেখি কন্ট্যাক্ট লেন্স পরার চেষ্টা করেছিলাম দু একবার, দেখা গেল সে ভীষণ হ্যাপা, আর তখনও এমন চমৎকার সফট লেন্স বেরোয়নি বা বেরোলে অত্যন্ত দুর্মূল্য, ফলে হ্যান্ড লেন্স বেশিক্ষণ চোখে রাখতে পারতাম না। মনে হতো চোখের ভেতর কাঁচের টুকরো গোজা। অবশেষে গত বছর মুম্বাইয়ে গিয়ে এই ল্যাসিক অপারেশন, 5 মিনিটের অপারেশন, কোনো ব্যথা নেই, জ্বালা নেই। উঠে দেখলাম আমার চশমাটা পড়ে রয়েছে পাশে, যেন সম্পূর্ণ বাতিল অপ্রয়োজনীয় একটা বস্তু। ধীরে ধীরে আবার চশমা ছাড়া জীবন নতুন করে শুরু হলো। আগের ফ্রেমগুলো এখন পাওয়ার ছাড়া কাজ, চোখ ঠিক হওয়ার বহুদিন পর অবধি চশমা না পরে বেরোতে পারতাম না। মনে হতো জামা কাপড় পরিনি, এখনও চোখে ঝাপসা দেখলে বা কম আলোয় ছোটো লেখা পড়তে অসুবিধে হলে অজান্তে হাত চলে যায় নাকের কাছে কোনো অদৃশ্য চশমাকে ঠিক করে নেওয়ার জন্য। ভুল বলেছিলাম প্রথমে, আমি আজও চশমা পরি মনে মনে। 1 মার্চ 2009।